রমজানের ইফতারের এক জরুরি অনুষঙ্গ হচ্ছে খেজুর। অবশ্য খেজুর খেতে হবে কিনা টিনা ধরনের কথাবার্তা এক মন্ত্রী বলেছিলেন, আমাদের মনে আছে, খেজুর টেজুর বাদ দিয়ে বড়ই খেতে বলেছিলেন। কিন্তু খেজুর খাওয়া শুধুমাত্র যে একটা প্রচলন তা নয়, এর সাথে ধর্মীয় আবেগ জড়িত আছে, এটা সুন্না। রসুল্লাহ খেজুর দিয়ে ইফতার করতেন, এরকম যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের কাছে আছে। ফলে মানুষ তার সামর্থ্য কতটুকু আছে না আছে সেটার বাইরে গিয়েও চেষ্টা করে ইফতারের সময় খেজুর খাওয়ার জন্য। এমন না যে খেজুর না খেলে ইফতার হবে না, নিশ্চয়ই হবে, বড়ই দিয়েও ইফতার হতে পারে, পানি খেয়েও ইফতার হতে পারে পারে। কিন্তু এই ফলটার প্রতি এই ফ্যাসিনেশন ধর্মীয় কারণেই আছে, সুন্না পালন করলে আপনি সওয়াব পাবেন। ছোটবেলা থেকেই আমি এই খেজুরের প্রতি এবং এই সুস্বাদু ফলটার প্রতি মানুষের এমনিতেই এক ধরনের আগ্রহ থাকবে, কিন্তু রমজান মাসে এই আগ্রহটা অনেক বেশি দেখতে পেরেছি। সম্প্রতি দেখা গেছে খেজুরে অনেক বেশি শুল্কায়ন করেছে সরকার। মানে প্রশ্ন হচ্ছে খেজুরে শুল্কায়ন কেন? আমদানি শুল্ক অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, আসবো সেই জায়গায়। কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি, একটা স্বৈরাচারী সরকার তার পাপের ফল জনগণের ওপরে চাপিয়ে দেয়, দিতে দিতে আমাদের স্বাভাবিক জীবনযাপন ধ্বংস হতে হতে এমন জায়গায় যায়, এমনকি শেষ পর্যন্ত এটা আমাদের ধর্মচর্চায় ব্যাঘাত তৈরি করে। একদিক থেকে আপনি বলতে পারেন খেজুর এসেনশিয়াল কোনো পণ্য না, ট্রু, কোনো ফলই আসলে এসেনশিয়াল পণ্য না। আপনি ভাত ডাল মাছ সবজি আপনার মূল খাবারের বাইরে যা খাচ্ছেন সেটা খেজুরকে এক ধরনের বিলাসী পণ্য হিসেবে ট্রিট করে এটা শুল্কায়ন করা হয়েছে, কারণ এটা এসেনশিয়াল কোনো পণ্য না কাগজে কলমে সরকার বলেছে। দুটো কারণ আছে, আমি আসছি পরে। কিন্তু কী পর্যায়ে নিয়ে গেছে শুল্কায়ন, তাতে মূল্য কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা নিয়ে একটা রিপোর্টের একটা অংশ, শেয়ার বিজের একটা রিপোর্টের একটা অংশ আমি পড়ি। সেখানে একজন ইম্পোর্টার জনাব সিরাজুল ইসলাম বলছেন, উনি এই যে অ্যাসোসিয়েশন আছে ফ্রুটের সেটার সভাপতি, উনি বলছেন যে নতুন অ্যাসেসমেন্ট হওয়ায় পিপি ব্যাগে আসা প্রতি কেজি খেজুরে 5.45 টাকা পরিবর্তে 64.41 টাকা, ড্রাই কন্টেইনার কার্টনে আসা খেজুরে 10.93 টাকা পরিবর্তে 169.97 টাকা, রিফার কন্টেইনারে আসা কার্টন খেজুরে 10.93 টাকা পরিবর্তে 272 টাকা। কোন কন্টেইনারকে আমাদের বোঝার দরকার নেই, আমরা এটুকু বুঝি 10.93 টাকাটা 272 টাকা হয়ে গেছে। এরকম রিটেল প্যাকেটজাত খেজুরে 21.84 টাকার পরিবর্তে 180.37 টাকা শুল্ক দিতে হচ্ছে। বাজারের সবচেয়ে কম দামি খেজুর জাহিদি জাতের, খেজুরটি প্রতি কেজি 300 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল 140 থেকে 150 টাকা। অর্থাৎ খেজুরের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এটা কোনটা সবচেয়ে সস্তা খেজুরটা? সবচেয়ে কম সামর্থ্যবান মানুষ যে খেজুর কেনে। এছাড়া দাবাস খেজুর গত বছর বিক্রি হয়েছিল 280 টাকা কেজি দরে, তা এখন বিক্রি হচ্ছে 450 টাকা। বড়ই নামে পরিচিত খেজুর প্রতি বছর গত বছর প্রতি কেজি 250 টাকায় বিক্রি হলে এবার তা বিক্রি হচ্ছে 380 টাকায়। তাহলে আমি জাস্ট দামটুকু বললাম, দ্বিগুণ হয়েছে সবচেয়ে গরিবের খেজুরটাও, অন্য খেজুরগুলোর দাম তো বেড়েছেই। মানুষ এখন চাইলেই সহজে খেজুর কিনতে পারছে না, কেউ কেউ পারছে, কিছু কিছু আজওয়া মারিয়াম অনেক দামি দামি খেজুর আছে এবং সেগুলোর বিক্রিও অনেক হচ্ছে, আমরা জানি। এগুলোর দাম, ওগুলোরও দাম অনেক বেড়েছে, কিন্তু তারপরও অনেক দাম, পরেও বিক্রি হচ্ছে। এই দেশে কিছু মানুষের হাতে তো অগাধ টাকা গেছে, কোনো সন্দেহ নাই, সেই কারণে ওগুলোর বিক্রি আমদানি সবই বেড়েছে। দুটো উদ্দেশ্যে সরকার এই কাজটা করার চেষ্টা করেছে, একটা হলো তার দুটো পারপাস সার্ভড হয়, এতে একটা হচ্ছে সে আমদানিকে রেস্ট্রিক্ট করতে চায়। আপনি যত বেশি আমদানি শুল্ক দেবেন খেজুরের উপর, আপনি দাম বাড়িয়ে ফেলার চেষ্টা করছেন। যখন দাম বাড়িয়ে ফেলছেন তখন এটার চাহিদা কমে যাবে, এবং চাহিদা যদি কমে যায় এটা আমদানি করার প্রবণতা কমবে। এবং আপনি এই এই রিপোর্টেই আছে, আপনি এগুলোর যে বাজারে যে মূল্য তার চেয়ে ওভার ভ্যালু করে শুল্কায়ন করছেন, তার মানে আপনি শুল্ক বাড়িয়ে দিতে চাইছেন অ্যাট এনি কস্ট। তাতে কিন্তু আপনার ইম্পোর্টের পরিমাণ কমবে, এবং আপনি চাইছেন ডলার রিজার্ভ ধরে রাখার জন্য অ্যাট এনি কস্ট, দেউলিয়া হওয়ার কাছাকাছি যাতে আপনি চলে না যান। বহু পণ্য যেমন আপনি ইম্পোর্ট রেস্ট্রিক্ট করেছেন, তার মধ্যে খেজুরও একটা, এটা দাম বাড়িয়ে আপনি চেষ্টা করছেন। শুধু সেটাই না, এলসি খোলার ক্ষেত্রেও ঝামেলা করছেন, প্রচুর মাঝারি এবং ছোট ইম্পোর্টার। আমি অনেক সময় বলি ডলার ক্রাইসিসের, আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, যে মাঝারি এবং ছোট যেসব ব্যবসায়ী এবং আমদানিকারক আছেন তাদেরকে আপনি শেষ করে দিয়েছেন। খেজুরও এখন আসলে মূলত কতগুলো বড় বড় ব্যবসায়ী গ্রুপের আমদানিকৃত পণ্যে পরিণত হয়েছে। সো আপনি যে কাজটা করলেন রেস্ট্রিক্ট করার জন্য, এলসিতেও ঝামেলা করলেন, এলসি কমে গেল, তাতে ধরা খেয়ে গেল আসলে মাঝারি এবং ছোট কিছু আমদানিকারক যারা অল্প অঙ্কে আনত, বিরাট বিরাট ধনীরা, তাদের নিজেদেরই অনেকের ব্যাংক আছে, নিজের ব্যাংক থেকে অন্য ব্যাংক থেকে তারা এলসি করে করে এনেছে, করে তারা খেজুর পেয়ে গেছে। সুতরাং এটা হয়েছে, আপনি চাহিদা কমাতে চেয়েছেন, এলসি কমাতে চেয়েছেন। আর আপনি আসলে প্রচুর খেজুর যেহেতু মানুষ খাবে, আপনি জানেন
কষ্ট হলেও খাবে, এটার সাথে ধর্মীয় আবেগ জড়িত। এই আবেগটাও মানুষ ঠিক মূল্য দিয়ে বিবেচনা করে না। মানুষ বিশ্বাস করে যে এটা যদি সে করে তাহলে তার ধর্মীয় বিশ্বাসের কারণে তার সওয়াব হবে। রমজান মাসে মানুষ নানাভাবে চেষ্টা করে যতটা সম্ভব সে তার এই মাসে নিজের পুণ্য যত বেশি অর্জন করা যায়। সুতরাং মানুষ যেহেতু এটা খাবে, এর উপর শুল্কায়ন করলেও এর বিক্রি আবার খুব বেশি কমে যাবে না। সুতরাং আপনি চাইছেন এখান থেকে বিরাট টাকা তুলে নিতে। বহুবার বলেছি, সরকারের যেমন ডলারের ক্রাইসিস আছে, নানা কারণে সরকারের হাতে টাকারও ক্রাইসিস তৈরি হয়েছে এবং আপনার আবার টাকা লাগবে। আপনি টাকা যদি খাওয়াতে না পারেন, যে লোকজন আপনাকে ক্ষমতায় রাখে সেই লোকজনকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা হলো মোদ্দা কথা। সুতরাং আপনাকে টাকাও প্রচুর প্রচুর খাওয়াতে হবে, খরচ করতে হবে। সুতরাং আপনি খেজুরকে ধরলেন, কারণ এই পণ্যটা ইলাস্টিসিটি অনেক বেশি না। মানে আপনি একটা জিনিস হয় যে আপনি জিনিসের দাম বাড়লে কনজাম্পশন অনেক কমে গেল, খেজুরের কনজাম্পশন, অন্য ফলের কনজাম্পশন কমতে পারে। ধরুন মানুষ রমজানে অন্যান্য ফলও খাওয়ার চেষ্টা করতে পারে, কেউ কমলা আপেল তার সামর্থ্য মতো কেনার চেষ্টা করে, ওগুলোরও অনেক দাম বেড়ে গেছে, ওটা কিন্তু অনেকে খাওয়া বাদ দিতে পারে। কিন্তু খেজুর ইজ এ ডিফারেন্ট প্রোডাক্ট, আমি বারবার বলছি, এর সাথে ধর্মচর্চার একটা সম্পর্ক আছে। সেটা কতটুকু জরুরি কতটুকু জরুরি না এটা নিয়ে ধর্মগুরুরা ডিবেট করুক, কিন্তু সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে এটা তাকে এই ধরনের একটা সুবিধা দেয়। তাই যদি হয়ে থাকে, খেজুর কিন্তু আপনি কিনবেন এবং এখান থেকে আপনি টাকা শুষে নেওয়ার চেষ্টা করছেন। কী হচ্ছে তাতে? অনেকে কিনতে পারছেন না, ট্রু, অনেকে যতটুকু কিনতে চেয়েছিলেন, যতটুকু খেতে পারলে তার ভালো লাগতো, উনি অতটুকু খেতে পারছেন না। তার মানে কোর একটা ধর্ম বিশ্বাসের জিনিস, কোর একটা ধর্মীয় জিনিস, এবং সবচেয়ে জরুরি কথা, সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে কম সামর্থ্যবান মানুষ যে খেজুর খায়, সেই খেজুরটার দামও শুল্কায়নের কারণে দ্বিগুণ হয়ে গেছে। একটা স্বৈরাচারী সরকার আজকে এই জায়গায় গেছে কেন? এই ডলারের ক্রাইসিস, তার টাকার ক্রাইসিস, প্রত্যেকটা তার লুটপাটের মাসুল। অনেক ভিডিও করেছি এটা নিয়ে, তার লুটপাটের মাসুল। সেই লুটপাটের মাসুল আমি আপনি দেই, আসলে আমি আপনি সেই মাসুল দেই এবং দিয়ে আজকে আমরা এই জায়গায় পৌঁছে যাই। ও আপনার ধর্ম পালনেও ব্যারিয়ার তৈরি করছে, কারণ কিন্তু ওই একটা জায়গায় একটা স্বৈরাচারী সরকার সিন্দাবাদের ভূতের মতো আমাদের ঘাড়ের উপরে চেপে বসে আছে।